আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তা আমরা বিকালে নাস্তা করতেছি, বোট দিয়া ছোলা বোট মুড়ি নাইয়া, তো মুড়ি শেষ হয়েছে। আমরা রোজার ভিতরে 2 কেজি মুড়ি খাইয়া শেষ করছি, তো মুড়ি কমই খাইছি, বেশি একটা খাওয়া হয় নাই মুড়ি। 2 কেজি তো কমই খাওয়া পড়ছে না, 1.5 কেজি, 1 কেজি খাওয়ার পর কত রোজা শেষ হয়েছে। বাবু পানি ভালো দিছে, হাত মারছে? আচ্ছা, তা এই যে আয়াতে আর যায়া সুমায়া যায়া তিন তালার বাবু ডেরা আনছে, তো আয়াতে খেলার লাগিয়া, তো ঘরে তো দিশানো নাই, তাই বা নাই, তো আয়াতে কার সাথে খেলবো? তো বাবুরে নিয়ে আইছে, মাশাল্লাহ। না গো, বাবুর মুখ একটা দাও, বাবুর মুখ একটা দাও, যে জাল লাগলে, জাল লাগলে ওরা খাইতো না, ফালাই দাও, পুচ্ছা দাও, বাবুর দাঁত আছে না গো। তো এই যে সুরাইয়া বৈশা খাইতেছে, কালকে ফানি খাইতে যায় হাতের থেকে জগদা পরে আছে গা, ভাঙ্গা গেছে গা, মানে যাই পাতিলা ফানি নেই, তো বালুর মারো যাওয়া হয় না আর জগও আনা হয় না, তো পাতির ফাতিলা কি ফানি নিছি খাওয়ানোর ফানি। কেউ নাই তো খাইতে পারে নাকি? মোবাইল বন্ধ করো। তো সুমার বাবা কলা আনছে, তো সেদিন আনছিল 2 কান্দা কলা একলগে, বাংলা কলা। আচ্ছা করো, খুচ্ছা করো, আর কাল্লা চিনি আনবো না তোমার বাবা, না আনতে লেবু, হ্যাঁ এনতে একটা লেবু নাও, নিয়ে আবার বাবা লাগে শরবত বানাও, হ্যাঁ বই আমরা ধুইয়া পরে একেবারে সুন্দর করে বানাও, না সুরা কলা খাও, না জুট কলা না, দেশি কলা, দেশি কলা সুরা খাবি একটা সময়, হ্যাঁ নে আয়ত্রে একটা দাও, সবাই খাইব, গামছা বারিন্দার তুমি কি খাও, স্পিরিট খাইতেছ, খাও খাবলা কইছিলাম ডিম আনতাম, পরে বাজার করে টেয়া বেড়াইছে না, ওরা ডিম আনি না, ডিম আনলে ওরা ডিম খাইবে, সকালে রাত্রে ডিম সিদ্ধ করে খাইলে। কলা খাও, এটা খাইবো আগে, হ্যাঁ স্পিরিট খাইবো আগে, আচ্ছা খাও স্পিরিট খাও আগে। মাংস পাটের মালিকের দিছে কালকে রাত্রের বেলা, আমি দুপুরে ভিজাই রাখছি, অনেক আইটা রাখতেছি, আমার ফ্রিজ ওগুন দেখতে এমন একটা বেশি বড় হয় না, এই জন্য কাইটা শুরু শুরু করে টুকলা করে রাখবো, সব তো আর একবারে খাওয়ানো যাইব না। পারবে খাইতে আর বোনাই গেছে গা দুপুরে, তো ডাকতেছি উঠতে উঠে না, এটি তো রান্না, এটি রান্না না, ওরা রান্না তো আর দিদি দিয়ে মনে রান্নার ভিতরে নাকি, আঙ্গু মরে মরে।
খিচুড়ির ভিতরে আমি সব ময় মশলা দিয়ে দিছি, এই যে আদা রসুন পেঁয়াজ হলুদ ধনের গুঁড়ি দিয়েছি, তেল মাখাই জাখাই বসাই দিম, পরে সালিয়া কষানি হইলে পরে পানি দিয়ে দিব। বেশি না, দুই কর সালিয়া খিচুড়ি আদা করছে কম আমি ডাল দিছি, আর এন গরু মাংস বসাই দিছি, একটা হাত দিয়ে অনেক বড় দিছি, দুনো বইনে খাইব বাক করিয়া সুরায় আলু কাটতেছে, তো সুরায় আলু কাটতেছে, তো আমি না করছিলাম আলু দেওয়ার লেগে, তো সুরায় কইতাছে মা আলু দেও, মাংসের ভিতরে আলু না দিলে ভাল লাগতো না, তারা দুই বোন অনেক আলু খায়, প্রচন্ড আলু খায়, 1 কেজি মাংস হইলে 1 কেজি আলু দেওয়ার লাগে আমার বেশি। আমি যেন মুসাই অফরের মানুষ হইলে আসে ফুলা ফানি হলে আসে তুমি তুমি ধরে কমলে, তারা নিজের মাইয়া হইলে কেন তুমি তুমি ধরে, তুই তুই কিরে কর সবাই তো নিজের মায়া ঘরে ছেলে ঘরে মেয়ে গরম যে তুই তুই কর বেশিরভাগ দেখি আমি সবাই তুই তুই কিরে কর, তোমার বান্ধবী চান্ধবী আইলে পরে আমি তুমি তুমি কিরে কর, ছেলিনারা আর জন্নারা আরো কেরা এগুলো তুমি তুমি কিরে কর। খিচুড়িটা হয়ে গেছে, জিরাটা বাজ্যে রাখছিলাম, জিরাটা দিয়ে দিতেছি, জিরাটা দিলে কি অনেক সুন্দর একটা গেরা লাগে মাংস তরকারিতে, তো বেশিরভাগ আমি বাজে জিরাটা দিই, আর কাঁচা জিরাটা অল্প করে দিই, সবসময় তার দেখানি হয় না, বাজা জিরাটা দেখানি দেই মাঝে মাঝে দেখা হয়। তোমার কম্বল লাগবো নি কইতাছে, তুমি কম্বল দিবা নি বাবা কোথায় কইছে কম্বল লাগতো না, তুমি কও কে লাগে তুমি কও কে রে কম্বল লাগে, আয় তো সবাই খাই উঠছি না, পারবে সকটা খাই গেছে, আয় খাই বলে করে সুরে ল বাতল সময় আচ্ছা আমার খিচুড়ি আমি কেমন না, আমি আয়াতের সবার আগে খাওয়াইছি বাপ, তো এখানে সকালে নাস্তা করবো, সকালে নাস্তার জন্য আজকে সিঙ্গারা নিয়ে আসছি, এখানে আছে 10টা সিঙ্গারা আছে, আপু হচ্ছে মুখ ধুতে গেছে, পুরি এখন নাই, সিঙ্গারা আসলো সিঙ্গারা নিয়ে আসছি, খাও সিঙ্গারা খাও,
খাও। আমার দিকে মিনি বাইকটা বাইরের জিনিস মন খালে খাইতো না কি করবো, মনে হয় না বাইরের জিনিস খাওয়ালে শিঙ্গারা ভুড়ি খাওয়ানো মনে হয় না, গরমে তো শিঙ্গারা ভুড়ি বানাই খাওয়া গরমটা সব।